বগুড়াতে আমার ভাই আহমদুল্লাহ তিরিশালির উপরে যেই হৃদয়ে রক্তক্ষরণ হলো ভাই আহমদুল্লাহর অপমান দেখে, তো 25শে জানুয়ারি আহমদুল্লাহ তিরিশালির সাথে যে আচরণ করা হয়েছে এটা খবর বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি খুব নিয়েই বলছি, আহলেদের সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে এটা কখনো কল্পনা করতে পারিনি। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য। গোটা বাংলাদেশে দূর দিন চলছে আহলে হাদিস ভাইদের, এই সময় দরকার খুব ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আজকে যেমন শামিল হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করি আলেম উলামা আহলে হাদিস ভাইরা, আহলে হাদিস উলামা কেরাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কার সমাজ সংস্কারের, এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন, বলুন কি? ইনশাআল্লাহ কোনো জনে কি প্রণতা থাকে। আর তরুণ ভাইদেরকে বলছি, জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র থাবাতে ধ্বংস করতে চেয়েছিল, তুমি যদি দাওয়াতি কাজ করতে তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারত না। তুমি দৃষ্টি রাখো, আর সালাফি আকিদা সালাফি মানহাজের উপরে টিকে থাকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো, ইনশাল্লাহ ফলাফল একদিন পাবো। ইনশাল্লাহ আল্লাহ ফলাফল দিবেন ইনশাল্লাহ। বাতানে শোয়াবো কাবাইল কো তুড়ো রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো এহি দিন মুহকামে হি ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। কই বলছেন, যত বিভক্তি আছে যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ আছে, সামান্য মুনাজাত নিয়ে এখনো দ্বন্দ্ব করছি আমরা, গত 25শে জানুয়ারি আহমদুল্লাহ তিরিশালির সাথে যে আচরণ করা হয়েছে এটা খবের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি খুব নিয়েই বলছি, আহলেদের সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে এটা কখনো কল্পনা করতে পারিনি। কোনো বেদাতের সাথে আপোষ আমাদের নেই, এই ব্যাপারে সচেতন থাকবেন। রসমে খুনকে সালাসিল কো তুড়ো, কিসের রসম রেওয়াজ, কিসের? কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত মিলাদ কিয়াম সবে বরাত ইত্যাদি রসম নেওয়া যায় বিভক্ত সমাজ, সবগুলো সমাজ থেকে পিটায় খেতে দাও। এই দিনে মুহকামে হি ফাতেবা, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ইনশাআল্লাহ বিজয় আসবেই। দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রির নিশেষে যাত্রীরা হুঁশিয়ার, ধুলিতেছে তরি ফুলিতেছে জ্বর ভুলিতেছে মাঝি পথ, কে আস জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভাড়ি দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার। কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের, তাদের অবশ্যই বিশাল অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি, তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো, ইনশাল্লাহ এই দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই তরুণদের আগমন, দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে, ইনশাল্লাহ ফলাফল আসবে। বগুড়াতে আমার ভাই আহমদুল্লাহ তিরিশালির উপরে যেই বর্বরচিত যে আচরণ করা হলো সেটা কি আর এক সংগঠনের লোক নাকি? একই সংগঠনে মারামারি হয় না? একই বাপের ছেলে গোলমাল হয় না? আবার ভিন্ন সংগঠনের লোক একসাথে বসে না? ভিন্ন সংগঠনের লোক একসাথে বসে। আহমদুল্লাহ তিরিশালি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সহসভাপতি, আর আমি হলাম আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো ভাই আহমদুল্লাহর অপমান দেখে। সংগঠন আমাদেরকে আলাদা করে রাখতে পারে নাই, সংগঠন একটা প্রতিষ্ঠানের মতো, একটা মাদ্রাসার মতো। যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পায়নি, বয়স হয়ে গেছে, এই কর্মজীবী পেশাজীবী বয়স্ক লোকদেরকে দিন শিখার একটা প্ল্যাটফর্মের নাম সংগঠন। একাধিক মাদ্রাসা যেমন থাকতে পারে, একাধিক সংগঠনও থাকতে পারে। তাহলে যারা মারামারি করে ওদের পার্সোনাল খাসলত, এটা কি পার্সোনাল খাসলত? এটা সংগঠনের কারণে নয়, সংগঠনের কারণে যদি মারামারি গোলমাল হতো তাহলে একই সংগঠনের লোক তার সেই নিজস্ব সংগঠনের সহসভাপতির উপর ওইভাবে আক্রমণ করতে পারত না।